সত্যি আপনি অনেক সুন্দর, আপনার চোখ নাক হরিণের মতো, আপনার দেখতে আগে একজনের নায়িকা শাবানা আছিল না, একা শাবানার মতো লাগছে। মোর মাইয়ে লাগিয়া এই মে উত্তর এই লইছ ঘরের দিকে খেয়াল রাখা বুঝছ, আর ওই মুকুল নামে একটা ছেলে আসবে, আসলে বলবো একটা কাজ আছে, এদিকে আসো শুনো। কই যাইতাছ তুমি? আরে আমি একটা মেয়াদ উত্তীর্ণ মাল চালাইতে যাইতেছি। মেয়াদ উত্তীর্ণ মাল মানে? ওরে তুমি চিনবে না, ওই যে ফাগলা জ্যাকি আছে না, মাথার চুল মানে মাঝখান দিয়ে চুল নাই, এতের তো বয়স হয়েছে 80-82 বছর, কদিন আগে এতের বউ মারা গেছে, এতের আবার অঞ্জৈবনে চুলখানি ঠেলা দিছে, এতে জৈবনে ঠেলা দিছে মানে কি, এতে আবার বিয়ে করব। হাগল হয়ে গেছে, আমার ডেলি 3-4 বার খবর আড়ায়, আইতে হেতের অত্যাচারে হাগল হয়ে গেছে। ওন আরে কি দিব জাননি, যদি হেতেরে বিয়ে করাইতে মারি নগদ 30,000 টাকা দিব, আর এই 30,000 টাকা যদি পাই তোমার লগে লগে, তুমি কৈছো তোমার একটা আংটি বানাই দিতে, ব্যাস আর কোনো কথা নাই, 10,000 তোমার পিছে খরচ করা হবে, ঠিক আছে? খালি দোয়া করো এই মেয়াদ উত্তীর্ণ মালটা সালাইতে নিহারি বাজারে। আচ্ছা ঠিক আছে, যেখানে যাও তাড়াতাড়ি বাড়ি ফিরো। হ্যাঁ অবশ্যই আসবো, আরে বাড়িতে এসে তোমার হাতে ভাত খামো না, কয় কি? আচ্ছা ঠিক আছে, মনে রাখো। আচ্ছা তুমি যাও ঘরে, যাও দরজা লাগাও, আমি দেখি। আচ্ছা তুমি অনেক সময় দরজা লাগাইতে ভুলে যাও। আচ্ছা তুমি দেরি করো না, কিন্তু তাড়াতাড়ি বাড়ি ফিরবা। তাড়াতাড়ি আসো, তুমি যাও দরজা লাগাও। আচ্ছা ঠিক আছে, দরজা লাগাও, লাগাও। হ্যাঁ ইয়াল্লাহ, মেয়াদ উত্তীর্ণ মালের দান একটা কিছু করে দিতে মারি, 30,000 রে 30,000। শুনেন আজকে চিন্তা করছি জিয়ে না ভাই, আপনার বিয়ে ইনশাল্লাহ করালাম, কারণ দুনিয়ার লোকরাই বিয়ে করাইছি, আপনার বিয়ে করাই দিতে কথাই হইল না, বিয়া নাই আপনার করাইও না, যদি আপনি মেয়াদ উত্তীর্ণ মাল হন তাতে কিছু আসা যায়। মানুষে তোমার বয়সের ব্যাপারে জানে রে ভাই। আচ্ছা হইলো, আর বিশনামা 62 কা? আচ্ছা কম, তুমি আরে তিয়া দিবা 30,000, এ বয়স তো কমাইতে দিবা, তাহলে আরো 5,000 বাড়াই দিও। আনা আর 500 দিমু মনে বাড়াইয়া। শোন কথা শোন, এই যে এই বাড়ি, এই যে পুকুর বুঝছো, এই সবই তো মালিক আমি, ওলা একটা থাকে কানাডা, মাইয়া একটা থাকে সুইজারল্যান্ড, হ্যাঁ আর আমি একলা একটা ঘরে ঘুমাই। আরে বেটা একটা ভালো করিয়া কোলবালিশ কিনতে গেলেও লাগে 1700-1800 টাকা, এই 30-35,000 টাকা দিয়ে যদি একটা কোলবালিশের মতো মোটামুটা বউ পাই, তাই কোলবালিশটা কোলে নিয়ে ঘুমাইতে পারি। ওরে বাবা রে, তোমার তো শখের তোলা আসে রিয়া। হ্যাঁ বাপ রে, 82 বছর আছে, শখ তোমার দেয়া যাইতেছে, আঙ্গ তো এ শখ নাই। এই বারবার 82-82 বলিস না বেটা, বিয়া করাইয়া দেখ, আমি 17 দিনের মাথায় বউরে মারাই ফেলব। ও আর শোনো, বুড়া কালো বাচ্চা এটা কোনো ব্যাপার না, তুমি যদিও বুঝো না মেয়াদ উত্তীর্ণ মালাও, তোমার কি সাহস আছে? মাত্র 2 মাস হইলো আমার বউটা মারা গেছে, শোক আমি বলতে পারতেছি না বুঝছো। আচ্ছা এই জন্য শোক বলার জন্য একটা চাঁদ আমার ঘরে আনতে চায়। বাইরে তোর কান্দা দেখে আমার কান্দা আইছে, তুই তোর আগের বরে এত ভালোবাসতি, হের স্মৃতি রক্ষা করার জন্য তুই আবার বিয়ে করবি? বিয়ে না তো এটাকে হাঙ্গা বলে, মানে সেকেন্ড টাইমে করলে এটা হাঙ্গা। দুইটা ছবি এক ফ্রেমে বন্ধাইয়া রাখ। ওরে কোথারে তুই দেবো হাগলা, তোর ঘরে কেন সখী থাকবো, তারপরেও যদি তোর মেয়াদ উত্তীর্ণ হয় কোনো সমস্যা হইতো না। আবার না আর কইতাম না।
একদম স্টান বাই সুন্দর করি শাহরুখ খানের মতো হাঁটেন হাঁটেন তো দেখি এটা শাহরুখ খানের এ যদি শাহরুখ খানের হাঁটা এটা তো দিলদার সাহেবের হাঁটা মরি গেছে যে মরহুম দিলদারের হাঁটা আপনার স্টাইলে ঠিক আছে চলে দাঁড়ান খাইকে ডাক দি হচ্ছে এ মুক্তা আফা বাড়িতে আছেন নাকি বাড়িতে আছে দরজা খোলা আছে মুক্তা আফা আমি ঘটক আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম সমস্যা করে বিয়ে করতেছে ছেলের আবার মোটামুটি মানে তার কথা হলে তার একটা বউ দরকার ভাই আর কত কাল কোন বালিশ নিয়ে ঘুমাবো তোমার ছেলে কথা আপনাকে বলা ঠিক হয় কইতেছে সবাই তো আসলে একটা কথার কথা এত কোল বালিশের কথা কইছে সবাই তো একসঙ্গে বিয়ে করবে তাই না আপা ওই ময়ূরটা কথা জিগে জিগান ওই ওলাগো বাড়ি ঘর কেমন ওরে খোদা রে হুনার বাড়ি মানে তিনতলা রূপ হরে রে তিনতলা রূপ হরে একটা গান আছে না সাততলা রূপ না যাক তিনতলা আমনের মাইয়া স্বর্ণের থালো খাইবো ঠ্যাং দোনা নেনে উপর দিকে উড়ায় জমিদারের মতো এটি শরীর টিপ্য দা বাদি দাসী দুই সেরকা খালি এটি শরীর টিপ্য আমার মানে স্বর্ণের থালার মধ্যে খাবাইবো এতে একটা বাথরুম বানাইছে বুঝছেন কমন বুঝছেন পৃথিবীর মধ্যে দুইটা বাথরুম হয়েছে একটা হয়েছে ডোনাল্ড ট্রাম্পের আর একটা হইলো আমনের মাইয়ের জামাই মানে বুঝছেন নি কমল কমল কি কমল আরে কমল টম্বল না হয়েছে এমনি উঁচু এমনি তো হাইখানা করে এমনি আমনের মাইয়া সুখ আর সুখ সুখে বুক ফুলতে 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 সানাইরে ফেল করে দিব মাইয়ার মা ভালো আছিল তুই তো বেলা হরির দিকে নজর দে তোর তো চরিত্র খারাপ বিয়ের পরে কোন অঘটন ঘটে সাল্লাই জানে খবরদার মাইয়ার মার দিকে নজর দিন না মাইয়া আইতেছে মাইয়ার মা সুন্দর মানে মাইয়া আরো সুন্দর আইছি কি কইব ইয়ার মাইয়া মাইয়ার মা আছে দেখা তুই এই মাল সার তুই বাহাদুরি দেখা তুই দেখ বাহাদুরি দেখা বেটা মাইয়া সাইয়া লাইছে মাল সার তোর কাছে তো হাজার হাজার টাকা কোনো ব্যাপারে না নাও টাকা নাও নাও ওরে খোদা রে আরে দেখি খুশিতে আরে 2000 দিছে তা এই না বাঘের বাচ্চা হ্যাঁ ঠিক আছে বাঘ দেখছেন কি মালদার ফাটি কিভাবে 1000 টাকার নোট ছকান ছকান করে মারলো আমারও দুটো মারলো জাগ্গা মানে আমনে কোন সব ঠিকঠাক আছে নি হয় ঠিক আছে
পুলার বাপেরে আনছেন পুলান স্টপ ইট কি কইলেন স্টপ ইট আস্তে আস্তে পোলা কবে আনলাম মানে পোলা কই এটাই তো পোলা এটাই তো মাত্র এই বট এই উই মোর মাইয়ের লাগিয়া এই মে পুত্তর নও এই যে লইছ এই মাইর খান লাগছিলাম দেখছো আমার গটক জীবনে এভাবে কেউ আমার পিছন দিয়ে চেয়ার টানি নেই নাও আজ তোর কারণে এ তোর কইলাম 82 বয়স এ তোর বিয়ে 82 কি কস এটার কইতাম 22 আল্লাহর পোহালা কি কড়া মাই দিছে দেখছস মজা আমি যা কইতেছি ক টাকা আরো বাড়াই দিমু এর চাইতে ভালো ভাই আমারে না 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 তো লাল আরে গটক টাকা বাড়াই দিমু যা সব তাই দিমু তাইলে আরো 20000 দিতে হইব 50 দিবি 50 ধর কইলে আরো 5 দিমু 5 50 দেব দিবি তো ওবু এর চেয়ে সুন্দর মেয়ে চাই কি অপমানটা করলো থাক কুত্তার মতো হিসমিলে হিসমিলে আতি দিলাম না এরা ঘর চলে গেছে তুই এরাই জান বাঁচাইছ ওর গাভীর মতো চ্যাপটা ওটা দেখেন না হরিণের মতো চোখ কি সুন্দর পাউগুলো ফেলতে আছে ওরে ভাই ওরে ভাই আরো 5000 বাড়াই দেব মানে 60 দেব 60 দিবি তাই এখন মাইয়ার লগে তো কোনো গার্জিয়ান নাই মাইয়া তো সলো মানে একলা আইতে এ সলো আই তোর ব্যাপারটা আলাপ করি চাই তুই তো কুত্তার আসি খালি ভাঙি যায় আসতে মাইয়ার আসতে দে সলো সুন্দর লম্বা চুড়ে আছে তো হ্যাঁ কোনো খানদানি মাংসের মাইয়া মনে হয় হ্যাঁ আবার তুই তোর মাইয়া তোর পছন্দ করবি নি আল্লাহই জানে আচ্ছা সত্য আপনি অনেক সুন্দর আপনার চোখ নাক হরিং এর মতো আপনার দেখতে আগে একজনের নায়িকা সাবানা আছিল না একা সাবানার মতো লাগছে এই নাওনি করে চা আলা পালা পিছে থাক অবদ্র আচ্ছা ভাইয়া আপনারা এইভাবে আমাকে ঘুরি ঘুরি দেখতেছেন কেন আর উনি ওনার কোন সমস্যা ওর হলে ওই যে ভাইয়া এইটা একটা আছে না ভেড়া কুত্তা ওই ভেড়া কুত্তা অভ্যাস সুন্দর কুত্তার মতো যা কর কথা বাদ দেন আচ্ছা আপনারা একটা কথা জিগাই আপা আপনি এই একা দুলে 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 কই যাইতেছেন একা একা দুলে দুলে তো আমাদের বাড়িতে যাচ্ছি ও বাড়িতে যাইতেছেন আচ্ছা আপনার আত্মীয় স্বজন বলতে আপনার মা আসেনি আপনার স্বামী আছে শুনেন নিশ্চয় আপনার স্বামী আপনার তন্তাজ হয় এই যে লগে এই যে দেখছেন কুকুরের মতো চেহারা আর দূরে কি কই বাঘের মতো চেহারা তারে বিয়ে করেন কোটি কোটি টাকার মালিক আপনি ইশারাতে আপনি উঠে যাবেন ও আচ্ছা ভালো কথাই বলছেন কিন্তু আমার যে ভয় লাগে কিসের ভয় কেন ভয় আমি বলবো হ্যাঁ বলেন আমার স্বামী তো এসআই এসআই ওরে মার মু আমি এসআই এসআই মানে এসআই এ এসআই ওই হালার বহালা কি এর ফেসাই ফেসাই মারবি এসআই অর্থ বুঝছস সাব ইন্সপেক্টর পুলিশ আসা বেড়ায় মারব খিসি খিসি এক কার গিরা গুড়া কিচ্ছু রাখতো না আচ্ছা সবই বুঝলাম এত প্রশ্ন কেন করলেন না আমরা এতরে বিয়ে এই কুত্তাটারে বিয়ে করাইতে পারি না কুত্তা খালি খেউ খেউ করে উনারে বয়স কম টি আছে এই মাসুম বাচ্চা এই অবু শিশুকে আমি বিয়ে করাইতে পারতেছি না আমি বড় টেনশনে আছি উনি মাসুম বাচ্চা বয়স কত বয়সে 82 82 ও ওনার তো মেয়াদ উত্তীর্ণ দেখে গো চাল বলা যে তোর সব জায়গায় কই মেয়াদ উত্তীর্ণ রে আই বুঝলাম না এরা কেমনে জানে তুই তো মেয়াদ উত্তীর্ণ মাল চল তোর লাই আর কোথায় খুঁজি পামু না
আমার হাঁটু ধরে গেছে খুঁজতে খুঁজতে মেয়ে, তো 60,000 টাকার কুষ্টি গিলাই তো টেয়াতে ফেরত লই যাইছি। আমি আমি আর এক কাজ করতে পারি, আর একটা মাইয়া মিরাজ্জার বোন, এ আর একটা মাইয়া আছে, এটা দে যদি ওইটা তোরে বিয়ে না করে তাহলে তুই কলা গাছের লগে সোজা ফাঁসি দিবি, ঠিক আছে? কিন্তু আমার 60,000 টাকা দিয়ে মরবি, ইয়ার আগে মরবি না, কই দিলাম 62,000 আরো একবার আইলাম। আচ্ছা 62,000, এবার যদি বিয়ে ভাঙে টিয়া কিন্তু আরে দি তুই কলা গাছের লগে হাসি দিবি, ঠিক আছে? আর নো কসু গাছের লগে হাসি দিবি। এবার আর একটা কন্ট্রাক্টে আছি, হ্যাঁ, বিয়ে ভাঙলে অর্ধেক, বিয়ে হইলে একটা ফুল। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে তো, ঠিক, আল্লাহর নাম লই সব। 62,000 রে যদি আসে তাহলে বলে দিস যে কালকে যেন আসে, ঠিক আছে? দুপুর বেলা আচ্ছা তুমি এখন কি অটো চালাও? আমার পছন্দ, পছন্দ পরে। আচ্ছা এই অটো চালাই তুমি ডেলি কত পাও? কোনদিন 500, 700, 1,000, 1,200 পাই। এটা একটা টাকা হইলো। শোনো মিয়া, তুমি যদি বিমান চালাইতে পারো এখন যে পাত্র আছে তোমার বন্ধুরে তুলে দিমু, ওই পাত্র ইচ্ছা করলে তোমার বিমান কিনে দিতে পারবে। তুমি পাইলট যদি হইতা ওই মেলে একটা বিমানের টাকা দিয়ে দিই, কোটি কোটি টাকার মালিক, টাকা আর টাকা। তাহলে তো মোর কপালটা খুলে যাইবে, খুলে মানে তোমার 4 ইঞ্চি কপাল 8 ইঞ্চি হয়ে যাইবে। কটক সাহেব, উনি ওরম বিড়ালের মতো করে কেন? আস্তে আস্তে মা, ওই বিড়াল না বিড়াল না, মাসুম বাচ্চা এখনো, বয়স কম তো, এই জন্য সবসময় মুখের এরম করে। ফিটার খায়, ফিটার খায়, ফিটার খায় না, যে খায় না আজ খায় না, ওই জানা জানা কিছুটা ভাল্লুকে সাই যাই না, ওই রকম আর কি। যাক এত কথা কইলে আপনাই, এখন তুমি এই সম্বন্ধতে রাজি আছো কিনা বলো। আমি রাজি আছি। আচ্ছা তো অবস্থাও ভালো, ছেলের ছেলে দেখাইবেন কোন সময়? ওরে ছেলে দেখবা মানে ছেলে তো তোমার সামনেই দাঁড়ায় রয়েছি। সামনে মানে কই? গড়ক সাপ কই? তোর মাথাটা তো ঠিক আছে, এই যে, এই যে ছেলে, এই যে তুমি ঘুরে হয় লেখা, আরে এই তো তুই সারা তোমার মির্কি বেরাম আছে, ঘুরি পড়লে কেন? এটা কি? এটা পাত্র, পাত্র পাত্র লইছে আমি যাইতে হবে না, হে দোনো জন আমারও দরকার আছে, একটু একটু। মারি কেন এরকম একটা বুড়া খাটা সম্বন্ধ আছে নাকি কোনদিন সম্ভব? ভাগ্য ভালো আমি পুলিশে দিইনি। একবার না পারিলে দেখো বার বার, বার বার না পারিলে দেখো বার বার।
গান শুনে যদি কেউ নাচে তবে একলা চলো রে একলা চলো রে।